বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কিংবা কাছে, দেশে কিংবা দেশের বাইরে, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে আরও একবার নতুন ভিডিওতে স্বাগতম। সম্পূর্ণ নতুন এই ভিডিওতে আপনাদের জন্য এই ফ্লোর প্ল্যানটি, অত্যন্ত চমৎকার ফ্লোর প্ল্যানটি আমরা আজকে বর্ণনা করব, এবং পাশাপাশি আমরা এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে, টিনশেড করতে কত টাকা খরচ হবে এবং বিল্ডিং করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমরা আপনাদেরকে দেব। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখতে চাই যে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, যার কারণে আমাদের ভিডিওগুলো দেখেন এবং বেশি বেশি শেয়ার করেন, এবং আপনাদের কারণেই আমরা অল্প সময়ে ভালো একটা অবস্থানে চলে এসেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি দেখছেন যে এখানে হচ্ছে পার্কিং, আপনারা দেখতে পাচ্ছেন 12 ফুট বাই 10 ফুটের এই পার্কিংটি আছে। পার্কিং হয়ে তারপর আপনি চলে যাবেন ড্রয়িং রুমে, ড্রয়িং রুমটা আছে 12 ফুট বাই 12 ফুট। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একদম পার্ট বাই পার্ট বর্ণনা করব, তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে কমেন্টে 1 লিখে দিবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে 2 লিখে দিবেন, তাহলে বুঝবো যে আপনি আমার কথা বুঝেন নাই। তাহলে আমরা আপনাদের জন্য কমেন্টে উত্তর দেব এবং আপনি যা জানতে চান সেটা আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, এরপর দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ওপেন স্পেস, একটি খোলা জায়গা, বা আপনি এখানে ডাইনিংও করতে পারবেন। এখান থেকে আপনি দেখেন কত অনেক সুন্দর এবং একদম খোলামেলা একটি জায়গা। এখানে কিন্তু আপনার যে অনেক গেস্ট আসে বা আপনার কিচেন এবং পাশে রয়েছে বাথরুম, সেখানে যেন যাতায়াতের জন্য কোনো অসুবিধা না হয়, সেই কারণে এই জায়গাটা খোলামেলা রাখা হয়েছে। ড্রয়িং রুম থেকে করিডোর হয়ে তারপর আপনি চলে যাবেন বেডরুম 1। বেডরুম 1টি দেখতে পাচ্ছেন 12 ফুট বাই 12 ফুট জায়গা রয়েছে মনে, অর্থাৎ আপনি এখানে একটি বেড এবং একটি সোফা, একটি ওয়ার্ড্রব এবং একটি ওয়ার্ড্রব ফেলে তারপরে কিন্তু আপনার যথেষ্ট জায়গা থাকবে একটি রুমের মধ্যে, কারণ 12 ফুট বাই 12 ফুট রুম কিন্তু অনেক বড়, এবং অর্থাৎ 8 বাই 8, আপনি যদি হাতের হিসাব করেন তাহলে 8 বাই 8 হবে একটি রুম। তো আশা করি আপনারা এই কথাটি বুঝতে পারছেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বেডরুম 2, সেটিও কিন্তু আপনার 12 ফুট বাই 12 ফুট রয়েছে এই বেডরুমগুলা। তারপর আপনি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার ভাবে আমরা কিন্তু একদম তীর চিহ্ন দিয়ে, যাতে আপনারা বুঝতে কোনো অসুবিধা না হয়, আপনি যদি লেখাপড়া না বুঝেন তাও যেন বুঝতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন কিচেন রুমটা, সেটা হচ্ছে আপনার, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন 7 ফুট বাই 5 ফুট রয়েছে কিচেন রুমটা, অনেক বড় একটা কিচেন রুম করা হয়েছে। আর বিশেষ করে এই বাড়িটি করা হয়েছে একদম অল্প জায়গার মধ্যে, সীমিত খরচের মাধ্যমে এই বাড়িটি করা হয়েছে। আমরা এই ভিডিও শেষের দিকে আমরা খরচের হিসাবটাও আপনাদেরকে বলে দেবো। তারপর দেখতে পাচ্ছেন কমন বাথরুম 5 ফুট বাই 5 ফুট। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও বলছি, আমার ভিডিওতে কোনো কথা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে 2 লিখে দেবেন, আর যদি আপনারা আমার কথা বুঝে থাকেন তাহলে কমেন্টে 1 লিখে দেবেন, কেননা আমি আসলেই এত সুন্দর করে কথা বলতে পারি না, আমি এজন্য আমি আপনাদের কাছে দুঃখিত। তারপর দেখতে পাচ্ছেন এখানে 25 ফুট বা 25 ফুট জায়গা রয়েছে। তারপরে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন 25 ফুট, মাত্র 25 ফুট জায়গার মধ্যে আপনার এই বাড়িটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে আপনারা একদম একটি সুন্দর বাড়ি আপনারা যে কোনো প্লেসে করতে পারবেন, এই ড্রয়িং প্ল্যানটা আপনারা সেট আপ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন লম্বা রয়েছে 30 ফুট জায়গা রয়েছে এই বাড়িটি, আপনার লম্বালম্বি 30 ফুট জায়গা রয়েছে। তো চলো না এখন আমি আলোচনা করবো এই বাড়িটি বিল্ডিং করতে কত খরচ হবে এবং টিনশেড করতে কত টাকা খরচ হবে, সে একটি হিসাব আমরা আপনাদেরকে দেব। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এই বাড়িটা টিন শেড বা হাফ বিল্ডিং বাড়ি করেন তাহলে আপনার খরচ হবে 2,70,000 টাকার মতো খরচ হবে। হাফ বিল্ডিং যদি করেন, এরপর আপনার যদি বিল্ডিং করেন তাহলে আপনার খরচ হবে 5,75,000 টাকার মতো খরচ হবে। আপনি যদি এটা সার দিয়ে বিল্ডিং করেন, যে ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে করেন, আরসিসি ফাউন্ডেশন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আলোচনা। আপনারা যদি আমাদের কাছ থেকে একদম স্বল্প খরচে ড্রয়িং নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন। যদি ড্রয়িং নিতে চান অযথা আপনারা আমাদেরকে ফোন দেবেন না। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সকলকে ধন্যবাদ, এবং আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।